এই গত কয়েকদিন আগে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘো শেষ হলেই আমরা এনআরসি আনবো আপনারা জানেন গত বছর আগে লকডাউনের আগে আমরা কিভাবে এনআরসি নিয়ে আন্দোলন করেছিলাম এখানে সবাই মনে হয় সেই পায়ে পা মেয়েছে কিন্তু তারপরও আমরা কিন্তু রুখতে পারিনি এনপিআরের নামে এনআরসির যে প্রথম দাম এনপিআর অলরেডি হয়ে গেছে আপনারা হয়তো জানেন না আধার সংযোগের নামে অলরেডি এনপিআর কমপ্লিট এনআরসি চলছে আমরা জানো ওরা এনআরসি আনবে বলছে আমরা বলছি চলছে আসামে এনআরসিতে কী রিপোর্ট হয়েছে ছিল আপনারা সবাই জানেন সেখানে তবুও উনিশশো একাত্তরকে ভিত্তিবর্ষ ধরা হয়েছিল কিন্তু এবার অমিত শাহ ঘোষণা করেছে উনিশশো একান্নকে ভিত্তিবর্ষ ধরা হবে অর্থাৎ বিশাল কোটি কোটি মানুষ বেনাগরিক হবে উনিশশো একান্নর পরে যাদের ভোটার লিস্টে উনিশশো বাহান্নর ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই দেশে নাগরিক এই রকম একটা কথা বলা হচ্ছে আর তা না হলে আপনাদেরকে দলিল দস্তাবেজ পর্চা দেখাতে হবে তারাই দেশে নাগরিক আপনি যে ভোট দিয়েছেন এতদিন ধরে ভোট দিয়ে আসছেন সে সমস্ত ভোটের কোনো মূল্য আপনার ভোটে সরকার নির্বাচিত হয়েছে তার কোনো মূল্য নেই আপনার আধারের কোনো মূল্য নেই আপনার রেশন কার্ডের কোনো মূল্য নেই ভাবতে পারেন কোন ভয়াবহ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি আমরা সেই ভয়াবহ পরিস্থিতির যারা জল জঙ্গল জমিন সে আদিবাসীদের যাদের একেবারে অধিকার সেই জল জঙ্গল জমিনের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে আসা হয়েছে আদানি আম্বানি কর্পোরেট পুঁজিরা সেই জল জঙ্গল জমিনকে দখল করার চেষ্টা করছে যেটা কিনা আদিবাসীদের মৌলিক অধিকার তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে সেই আদিবাসীদের তাদের কাছে কোথায় ছিল ইয়ে রেশন কার্ড দলিল দস্তাবেজ হ্যান তেন অধিকাংশ আদিবাসী সে ধরনের কিছু নেই আমরাও জানি যে আমরা জল জল জঙ্গলে যেটা এস এরিয়া সেখানে সাধারণ মানুষ কিন্তু জমি কিনতে পাবে না কিন্তু আমরা তো জমি কিনতে পাবো না ঠিকই আছে কিন্তু তাদের জমির যে অধিকার তাদের কাছেই তো দস্তাবেজ বা দলিল কিছুই নেই তাহলে কি হবে এই মানুষগুলো কোথায় যাবে এই মানুষগুলোকে ডিভোটারের নামে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে ডিটেনশন ক্যাম্পে গিয়ে তারা কি করবে ডিটেনশন ক্যাম্পে গিয়ে তারা আদানি আম্বানির গোলামি করবে বিনা পয়সা দাসত্ব করতে করবে আর সেই জন্যই নিয়ে আসা হচ্ছে ইউসিসি একটার সঙ্গে একটা কানেক্টেড আছে আপনার ভেবে ইউনিফর্ম সিভিল কোডের নামে যা নিয়ে আসা হচ্ছে সেটা আর কিছু নয় সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধানকে ধ্বংস করার কাজ করা হচ্ছে ভারতীয় সংবিধান যে মানুষের মৌলিক অধিকার তার ধর্ম পালনের তার সম্প্রদায়গত কারণে যে যার যা 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 এস টি এসসি দলিতদের যে অধিকার দেওয়া ও দলিতদের যে অধিকার দেওয়া হচ্ছে সেই অধিকারকে যে সংরক্ষণ করে গেছেন বাবা সাহেব আম্বেদকর সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইউসিসি নেওয়া হচ্ছে অর্থাৎ সংবিধানকে ধ্বংস করার প্রথম অস্ত্র হচ্ছে ইউসিসি